পারফরমেন্স ভালো তাদের প্রসেসারের এনপিইউ ভালো তাদের প্রসেসারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো কিন্তু তাদের প্রসেসার সাধারণত দেখা যায় জিপিইউর ক্ষেত্রে অর্থাৎ গ্রাফিক্স কতটা ভালো হবে গেমের ক্ষেত্রে কত ভালো পারফর্ম করবে সেখানে একটু পিছিয়ে থাকে অবশ্যই হুয়াবের বহু ফোনে দারুণ গেম চলে কিন্তু আমি বলতে চাইছি ওই একই ক্যাটাগরির একই রকম সমান মাপের আর একটা যদি আমরা প্রসেসার নিই অন্য কোনো লিডিং কোম্পানির তার তুলনায় হুয়েবের প্রসেসারের গ্রাফিক্সটা একটু দুর্বল হয় হুয়াবের প্রসেসারে সফটওয়্যার আপডেট অতটা ভালো থাকে না যতটা থাকা উচিত তাদের প্রসেসারে জি ক্যামের সাপোর্ট পাওয়া যায় না কারণ ডেভেলপাররা তৈরি করে না জি ক্যামের প্রসেসারের জন্য এবং শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কথা তাদের ইমেজ প্রসেসিং আইএসপি সেখানেও তাদের একটু দুর্বলতা আছে হ্যাঁ আমরা জানি যে হুয়াবের ফোনের ক্যামেরা কোয়ালিটি ইমেজ প্রসেসিং দুর্ধর্ষ হয় কিন্তু সেখানে ফিচার বা আপডেট এগুলো অনেক দেরি করে আসে যেমন ফোর কে সিক্সটি এফপিএস ভিডিও রেকর্ডিং এর যে ব্যাপারটা সেটা কোয়ালকম জবে দিয়েছিল তার থেকে প্রায় এক বছর বাদে আমরা হুয়াবের ফোনে পেয়েছি কারণ হুয়াবের ফোনের প্রসেসার এটা সাপোর্টই করতো না এবং এখন হুয়াবের কিরিন প্রসেসর বড়সড় প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়ে পড়েছে কারণ আমেরিকা তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা এ থেকে আর্কিটেকচারের টেকনোলজি কিনতে পারবে না টিএসএমসিকে দিয়ে তারা প্রসেসর তৈরি করাতে পারবে না তারা অবধি কি করবে সবার মনে প্রশ্ন এবং এই প্রশ্নের এখন অবধি কোনো মীমাংসা নেই তাই আমরা এই প্রশ্নটা ছেড়ে দিয়ে পরের প্রসেসরের দিকে যাব আমরা পরের প্রসেসার নিয়ে আলোচনা করব এক্সিনো স্যামসাংয়ের নিজস্ব নিজের ক্ষেতের চাষ অর্থাৎ এক্সিনোস প্রসেসর আমরা সাধারণত দেখি স্যামসাংয়ের স্বপ্নেই এবং একটা সময় ছিল যখন এক্সিনোস প্রসেসর বিশেষত ফ্ল্যাগশিপ গ্রেডের দামি দামি এক্সিনোস প্রসেসর মার্কেটে লিড করতো কোয়ালকম তাদের সাথে কম্পিটিশনে পারতো না কিন্তু সেসব সেই ডায়নোসরের যুগের কথা পাঁচ বছর আগের কথা যখন এক্সিনোস প্রসেসর এতটাই ভালো ছিল এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর আমরা চাই না আমাদের ফোনে বহু দেশে পিটিশন জমা হচ্ছে যে এক্সিনোজের প্রসেসার আপনারা এর ফ্ল্যাগশিপ ফোনে দেবেন না স্যামসাং এক্সিনোস প্রসেসার তৈরি করে তাদের ফোনের খরচা বাঁচানোর জন্য তাদের আসলে লাভটা প্রচুর চাই প্রচুর লাভ করার জন্য তারা নিজস্ব প্রসেসর তৈরি করে সেই প্রসেসার তারা দু একবার বিক্রি করারও চেষ্টা করেছে ভিভো কিনে বেশ কিছু ফোনে দিয়েছিল কিন্তু সেটা সফল হয়নি এক্সিনোসের প্রসেসারের অনেক দুর্বল দিকও আছে আবার ভালো দিকও আছে প্রথমত এক্সিনোস প্রসেসারে আমরা আপডেট দেরি করে পাই তাদের প্রসেসরের জন্য কাস্টম রম ঠিকঠাক ডেভেলপ করা হয় না জি ক্যামের সাপোর্ট ঠিকঠাক পাওয়া যায় না কিন্তু তার থেকেও বড় সমস্যা তাদের ফোনে যে জিপিউ থাকে সেটা থাকে মালির জিপিউ যে জিপিউটা কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে দেখা যায় সেটা স্ন্যাপড্রাগনের অ্যাড্রিনো জিপিউ থেকে পিছিয়ে আছে হ্যাঁ স্যামসাং ও আর থেকেই টেকনোলজি কেনে তারপর তারা নিজেরা সেটার উপর কিছু মডিফিকেশন করে তারপর তারা ম্যাঙ্গুজ আর্কিটেকচার নাম দিয়ে তাসেসারের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করে এবং তারপর দেখা যায় সেটার প্রসেসিং পাওয়ার অতটাও ভালো নয় স্যামসাং এইসব সমস্যা কাটিয়ে ওঠার জন্য এখন আমরা জানি যে তারা এ এমডির সাথে আপ করছে স্যামসাং তাদের ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রে আরও উন্নতি করার জন্য গুগলের সাথে টাই আপ করছে এবং ভবিষ্যতে তারা আশা করা যায় খুব ভালো ভালো প্রসেসার নিয়ে আসবে তাদের প্রসেসারে এমনিতে কিন্তু ফিচার প্রচুর থাকে আইএসপির ক্ষেত্রে তাদের প্রচুর ফিচার থাকে খেয়াল করবেন তাদের এক্সিনোস প্রসেসার কিন্তু এইট কেতে ভিডিও সাপোর্ট দিচ্ছে প্রায় সবার আগে একদম অসম্ভব ভালো এই জায়গাটাতে কিন্তু তাদের মিড রেঞ্জ প্রসেসার নিয়ে কিছু বলারই নেই সেগুলো স্যামসাং খুবই সস্তায় বানায় এবং সেগুলো গরম হয় গেম প্লেয়ার ক্ষেত্রে ভালো কাজ করে না মালি জিপিউ সেখানে বারবার ল্যাক করে এবং স্যামসাংয়ের এই মিড রেঞ্জ বা লো রেঞ্জের যে প্রসেসার আছে এক্সিনোজ সেটা নিয়ে আমরা কেউই সন্তুষ্ট নই ঠিক এরকমভাবেই একটা সময় ছিল যখন আমরা মিডিয়াটেককে নিয়ে সন্তুষ্ট ছিলাম না মিডিয়াটেক সাধারণত একদম লো বাজেটে কম দামি ফোনগুলোর জন্য বিশেষত যেসব কোম্পানি গ্রাহকদের পকেট কাটে মানে ভিভো ওপোর মতো কোম্পানি তাদের ফোনগুলোর জন্য প্রসেসার বানাতো যেসব ধরনের দুর্বল কমজোরি খারাপ প্রসেসার থাকতো এবং ফোনগুলোর দাম অনেক বেশি হতো সেই মিডিয়াটেক সেই মিডিয়াটেক এখন কিন্তু পাল্টে গেছে মিডিয়াটেকের প্রসেসার আমরা জানি এখন অনেক বেটার হয়েছে তারাও এ আর এর থেকেই আর্কিটেকচার কেনে এবং তারা কোনো মডিফিকেশান করে না সরাসরি বসিয়ে দেয় মিডিয়াটেকের প্রসেসারে আমরা দেখছি যে তারা লো বাজেটে লো এন্ডের যে প্রসেসার বার করছে মিডিয়াটেকের হিলিও সিরিজ জি সেভেন্টি পি সিক্সটি G85 এইটটি জি এইসব যে তারা প্রসেসার বার করছে সেগুলো গেমিংয়ের জন্য খুবই ভালো প্রসেসার তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও খুব ভালোভাবে দেওয়া আছে আসলে তাদের এই ঘুরে দাঁড়ানোটা শুরু হয়েছিল বলা যায় তাদের মিডিয়াটেকের হিলিও জি নাইনটি প্রসেসার দিয়ে যেটা আমরা রেডমি নোট এইট প্রোতে দেখেছিলাম সেই প্রসেসারটা গেমিংয়ের জন্য দুর্ধর্ষ প্রসেসার কোথাও কোথাও গিয়ে সেটা কোয়ালকাম Snapdragon 700 সেভেন হান্ড্রেড সিরিজ সাতশো সিরিজের প্রসেসরের থেকেও বেটার পারফর্ম করেছে তাই জি গেমিং গেমিংয়ের জন্য সেরা প্রসেসার মিডিয়াটেক তারপর থেকে অবশ্যই সুনামের অধিকারী হয়েছে এবং এখন বহু কোম্পানি বহু লিডিং ব্র্যান্ড বিশেষ করে শাওমির মতো ব্র্যান্ড তারা মিড বাজেট সেগমেন্টে মিডিয়াটেকের প্রসেসার ঢালাওভাবে তাদের ফোনে দিচ্ছে মিডিয়াটেকের প্রসেসার গেমিংয়ের জন্য এখন খুবই ভালো প্রসেসার কিন্তু তার দুর্বল দিক প্রচুর তাদের অনেক প্রসেসারই আছে যেগুলোতে হিটিং ইস্যু এখনও পাওয়া যায় মিডিয়াটাকে এই ধারাবাহিকতাটা নেই তাদের কোনো প্রসেসার ভালো হয় হিটিং হয় না আবার কোনো প্রসেসারে প্রচণ্ড হিটিং ইস্যু দেখা যায় তাদের প্রসেসারে এটা দেখা যায় যে ডেভেলপারদের সাপোর্ট সেইভাবে পাওয়া যায় না তার ফলে তাদের প্রসেসারের জন্য জি ক্যাম সাপোর্ট আমরা সেরম পাই না কাস্টম রম সেভাবে পাই না এবং তাদের প্রসেসার সব রকম গেমিংয়ের জন্য সেভাবে অপটিমাইজড থাকে না গেম ডেভেলপাররা যখন একটা গেম তৈরি করে তারা সাধারণত এক একটা প্রসেসারের জন্য তাদের গেমটাকে ঠিকঠাক অপটিমাইজ করে সেটা মিডিয়াটেকের জন্য করে না কিন্তু তারা সেগুলো করে সব সময় 99% ক্ষেত্রে করে তারা স্ন্যাপড্রাগনের প্রসেসারের জন্য কোয়ালকম কোম্পানি এই স্ন্যাপড্রাগন প্রসেসার তৈরি করে এবং তারাও এআরএম এর থেকেই আর্কিটেকচার কিনে কিনে সেটাকে মডিফাই করে তারপর কর্টেক্স নাম দিয়ে তাদের প্রসেসারের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করে অবশ্যই কর্টেক্স খুবই ভালো এবং তাদের যে জিপিউ আছে অ্যাড্রিনো জিপিউ সেই জিপিউরও পারফরম্যান্স আমরা দেখেছি বরাবর ভালো এবং সেটা হবে নাই বা কেন অ্যাড্রিনো জিপিউর জন্য সবসময় সব গেমকে সব অ্যাপ্লিকেশানকেও বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আছে এডিটিংয়ের অ্যাপ্লিকেশান সেগুলোকে সেইভাবে ডেভেলপ করা হয় আমরা দেখেছি কাইন মাস্টার যেটা দিয়ে আমি ভিডিও এডিট করি আজও ফোনের মধ্যে সেই কাইন মাস্টার মিডিয়া মিডিয়াটেকের হিলিও জি নাইনটি টি সাপোর্ট করে না কাইন মাস্টার অ্যাপ্লিকেশান অথচ সবসময় কোয়ালকাম স্ন্যাপড্র্যাগানের যে কোনো প্রসেসারকে সাপোর্ট করে এখানেই পিছিয়ে যায় মিডিয়াটেক এখানেই এগিয়ে যায় কোয়ালকাম স্ন্যাপড্রাগান তাই স্ন্যাপড্রাগানের প্রসেসারে সফটওয়্যার আপডেট ভালো পাওয়া যায় তাদের প্রসেসারের জন্য জি ক্যাম্প সাপোর্ট ভালো পাওয়া যায় তাদের প্রসেসরের জন্য কাস্টম রম প্রচুর পাওয়া যায় পারফরমেন্স ফিচার পাওয়ার এআই এনপিইউ যে কোনো জিনিস যে কোনো একটা জিনিস আপনি নিয়ে নিন বেছে এবং সেখানে কোয়ালকম প্রসেসর সব সময় এগিয়ে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসারের ইমেজ প্রসেসিংও দুর্ধর্ষ তারা ফোর কে সিক্সটি এফটিএস যে ইমেজ প্রসেসিং সেটাও অনেক তাড়াতাড়ি অনেক আগে নিয়ে এসেছিলো এবং এরও বাইরে তারা বিভিন্ন রকম মোডেম তৈরি করে তারা ফোর জি মোডেম ফাইভ জি মোডেম এইসব তৈরি করার ব্যাপারেও একেবারে পথিকৃত সেক্ষেত্রে তাদের প্রসেসার যেরকম আপনারা কিনছেন তার সাথে সাথে ঠিকঠাক কম্প্যাটেবল ঠিকঠাক ম্যাচ করবে এরকম মোডেম আপনি পেয়ে যাবেন আপনার ফোন আরও বেটার পারফর্ম করবে এমনকি তারা এখন ফাইভ জি মোডেম তো তাদের নতুন চিপসেটগুলোর সাথে ইন্টিগ্রেটেড মানে ভিতরে একদম ফিক্স করে দিয়ে দিয়েছে আলাদা করে কেনার প্রয়োজনই পড়বে না একসাথেই কিনবেন বান্ডিল কিনবেন এবং সেটা খুব ভালো পারফর্ম করবে এবং এখান থেকেই সমস্যা শুরু কোয়ালকম স্ট্যাম্পাগানের এটাই সমস্যা যে তাদের প্রসেসারের দাম অসম্ভব বেশি তাদের প্রসেসার মনোপলি চলছে আসলে এখন আমরা কোয়ালকামের প্রসেসার আছে শুনলেই চোখ বন্ধ করে সেটার উপর ভরসা করি সেটা কিনে নিই এবং তার জন্য তারা যে কোনো প্রাইস চার্জ করে তারা একটা নতুন প্রসেসার বার করে তারা যে দাম চাইবে কোম্পানিগুলো স্মার্টফোন কোম্পানিগুলো সেই দাম দিতে রাজি আছে কারণ তারা জানে যে গ্রাহক সেটাই চাইছে কোন জিনিসের ক্ষেত্রে এই মনোপলি ঠিক নয় কিন্তু কোয়ালকামের ক্ষেত্রে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মনোপলি তৈরি হয়ে গেছে হ্যাঁ অবশ্যই যদি এক্সিনোজ আগামী দিনে এএমডির সাথে কোলাবোরেশনে কিছু তৈরি করতে পারে যদি মিডিয়াটেক ঠিকঠাক কাজ করে আরও উঠে আসতে পারে তাহলে হয়তো কোয়ালকাম স্ন্যাপড্রাগনের এই মনোপলিটা ব্রেক হবে সেক্ষেত্রে আমরা একটু সস্তায় কোয়ালকামের প্রসেসার পেতে পারবো কোয়ালকাম তাদের একটা প্রসেসারে যেটা একটা লিক এসেছিল যদিও সেটা ফেক খবর শোনা গেছিলো কিন্তু সেখান থেকে আমরা আইডিয়া পাই কোয়ালকাম তাদের একটা প্রসেসারে কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট সেভেন্টি ফাইভ প্রসেসারে তারা নাকি আড়াইশো ডলার লাভ করবে একটা প্রসেসারের জন্য আড়াইশো ডলার লাভ রাখা বুঝতে পারছেন ওই দামে আমরা একটা স্মার্টফোন কিনি সেক্ষেত্রে কোয়ালকামের এই মনোপলি সত্যি শেষ হওয়া দরকার তারা তো লাভের মার্চিন দিনকে দিন বাড়িয়েই চলেছে কারণ তারা জানে তাদের কোনো কম্পিটিটার নেই তারা যত লাভই রাখুক যতই দাম বাড়াক স্মার্টফোন কোম্পানিগুলো তাদের প্রসেসার কিনবেই তবে কোয়ালকামের সুদিন বরাবরই এরকম ছিল না একটা সময় তাদের যথেষ্ট বদনাম ছিল হিটিং ইস্যুর জন্য কোয়ালকাম স্ন্যাপড্রাগন আটশো দশ